প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। আর আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সিক্সথ চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। আজকে আমি অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, কিছু বেসিক আইডিয়া দিব এবং এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো জেনারেলি এসে থাকে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আইডিয়া দেবো আমি আজকে তোমাদের সামনে। তো ভালো করে খেয়াল করো, অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর এই জিনিসটা কি আগে আমরা একটু জেনে নেই। আমাদের বিজনেস অর্গানাইজেশনে সবসময় কিন্তু আমরা একটা রেগুলার একটা টার্ম হচ্ছে এই অ্যাকাউন্টস রিসিভেবল অর ডেটর, অ্যাকাউন্ট রিসিভেবল অর ডেটর। তো অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর কীভাবে সৃষ্টি হয় সেটা হচ্ছে, সাধারণত আমরা অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট মানে বাকিতে আমরা পারচেস করি বা বাকিতে সেল করি। তো অন ক্রেডিটে যখন আমরা পারচেস করি তখন কিন্তু অ্যাকাউন্টস পেয়েবলের সৃষ্টি হয়, আর যখন কিনা আমরা অন ক্রেডিটে সেল করি, বাকিতে বিক্রয় করি বা ধারে বিক্রয় করি, তখনই কিন্তু এই অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর সৃষ্টি হবে। দ্যাট মিন্স আমরা জেনে গেলাম, আমরা যদি বাকিতে পারচেস করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটরের সৃষ্টি হবে, আর যদি আমরা যদি বাকিতে সেল করি, ধারে বিক্রয় করি, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটরের সৃষ্টি হবে। ঠিক আছে, তো এখন এখানে একটু ক্লিয়ারলি আমি বলে দেই, যেটা হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর হচ্ছে যখন কিনা একজন বায়ার একজন সেলারকে টাকা পরিশোধের জন্য মৌখিকভাবে প্রমিস করে, ওরালি প্রমিস করে, সেইটাকে সেই বায়ার কি বলা হবে কি অ্যাকাউন্ট রিসিভেবল আর ডেটর। অর্থাৎ যখন ওয়েন এ বায়ার গিভস এ ওরাল প্রমিস টু দ্য সেলার অ্যাবাউট দ্য ডিউ পেমেন্ট, সো দিস বায়ার ইজ কল্ড অ্যাকাউন্ট রিসিভেবল অর ডেটর। যখন একজন বায়ার একজন সেলারকে মৌখিকভাবে প্রমিস করবে যে হ্যাঁ আমি এতদিনের মধ্যে আপনাকে টাকাটা পরিশোধ করব, তো যে কিনা এই ওরালি প্রমিসটা করতেছে তাকেই বলা হবে অ্যাকাউন্ট রিসিভেবল অর ডেটর। তো এখানে আরেকটা ওয়ার্ড আমাদের এখানে আছে, সেটা হচ্ছে নোটস রিসিভেবল। তো নোটস রিসিভেবলটা কি? নোটস রিসিভেবল হচ্ছে যখন কিনা একজন বায়ার একজন সেলারকে ডিউ পেমেন্টের ব্যাপারে রিটার্ন প্রমিস করবে যে হ্যাঁ আমি মানে একটা মানে একটা ডকুমেন্টের মধ্যে সে রিটার্ন প্রমিস করবে যে আমি আপনাকে এতদিনের মধ্যে টাকাটা পরিশোধ করব। রিটার্ন যখন প্রমিস করবে তখন সেটাকেই বলা হবে নোটস রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল আর নোট রিসিভেবল দুইটাই বিজনেস অর্গানাইজেশনের জন্য একটা অ্যাসেট, ইটস অ্যাসেট টাইপ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল অর নোট রিসিভেবল, এগুলো হচ্ছে অ্যাসেট টাইপ অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এই চ্যাপ্টারে অ্যাকাউন্টিং ফর রিসিভেবল চ্যাপ্টারে আমরা এই অ্যাকাউন্টস রিসিভেবল ডেটর রিলেটেড যে ট্রানজ্যাকশানগুলো আমাদের বিজনেস অর্গানাইজেশনে হয়ে থাকে, আমরা কীভাবে এই ট্রানজ্যাকশানগুলোকে জার্নাল বুকসে কীভাবে রেকর্ড করতে হয়, কীভাবে লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ইনকাম স্টেটমেন্ট অর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশানে এই অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড ট্রানজ্যাকশানগুলোর ট্রিটমেন্ট কীভাবে করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড হচ্ছে বেড ডেট। এই বেড ডেট জিনিসটা কি? সেটা হচ্ছে এই যে আমরা বাকিতে সেল করতেছি, অন ক্রেডিট সেল করতেছি, তো যাদের কাছে আমরা বাকিতে সেল করি সবার কাছ থেকেই কিন্তু টাকা পাওয়া যায় না, এবং সবার কাছ থেকে টাকা সবসময় কি টাকা কালেকশন করা পসিবল হয়ে ওঠে না। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক ডেটর মানে অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ অনেক ডেটরই দেখা যায় যে শেষ পর্যন্ত তারা টাকা পরিশোধ করতে পারে না। হয়তো বা তাদের মধ্যে কেউ হয়তো মারা যায়, কেউ হয়তো এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, কেউ হয়তো আবার ইচ্ছাকৃতভাবে টাকা পরিশোধ করে না। তো যখন কি না আমরা যদি বাকিতে যাদের কাছে সেল করতেছি তাদের মধ্য থেকে, হ্যাঁ যারা কিনা আমাদেরকে টাকা পরিশোধ করে না, যাদের কাছ থেকে কিনা আমরা টাকা মানে কালেকশন করতে পারতেছি না, অনেক চেষ্টা করার পরও যাদের কাছ থেকে টাকা আমরা কালেকশন করতে পারতেছি না, তাদেরকেই কিন্তু এই বেড ডেট ওই লসটাকে বেড ডেট হিসাবে অ্যাকাউন্টস বুকসে রেকর্ড করে রাখতে হয়। দ্যাট মিন্স আমরা জানলাম যে আমরা যদি অ্যাকাউন্ট রিসিভেবল অর নোটস রিসিভেবল দ্যাট মিন্স ডেটরের কাছ থেকে আমরা যদি টাকা পরিশোধে ব্যর্থ হই তাহলে আমাদের যে লসটা হবে এটাকেই কিন্তু আমরা বেড ডেট হিসাবে রেকর্ড করে রাখতে হবে। ওকে, আরেকটা ওয়ার্ড আমাদের এখানে হচ্ছে প্রভিশন ফর বেড ডেট। প্রভিশন ফর বেড ডেট অর অ্যালাউন্স ফর বেড ডেট, এটা হচ্ছে এই যে আমরা যে বাকিতে সেল করতেছি
বাকিতে সেল করার ফলে, অন ক্রেডিট সেল করার ফলে আমাদের যে বেড ডেট নামের যে লস হচ্ছে। তো আমরা তো সবসময় বিজনেস করতেছি, বিজনেস করতে 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 আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে প্রত্যেক বছর আমাদের 100%-এর মধ্যে কত পার্সেন্ট টাকা কালেকশান হচ্ছে আর কত পার্সেন্ট কালেকশান হচ্ছে না। এভাবে আমরা বিজনেস করতে করতে আমাদেরকে একটা আইডিয়া হয়ে গেছে, বিজনেসম্যানদের এরকম আইডিয়া হয়ে যায়। তো এই জন্য প্রত্যেক বছরই দেখা গেছে যে তাদেরকে একটা প্রভিশন ক্রিয়েট করে রাখতে হয় ফিউচারে প্রবাবল লস যেটা হতে পারে, যে হ্যাঁ ভবিষ্যতে এতজন বায়ারের কাছ থেকে, আমার এতজন রিসিভেবল বা ডেটরের কাছ থেকে আমার হয়তো টাকা কালেকশন করা নাও যেতে পারে, এত টাকা আমার লস হওয়ার সম্ভাবনা আছে, বেড ডেট হতে পারে। ওই ফিউচার প্রবাবল লসের অ্যাগেনস্টে একটা প্রভিশন আগে থেকে ক্রিয়েট করে রাখতে হয়, যাতে ভবিষ্যতে ইন ফিউচার যদি সত্যি সত্যিই যদি আমার লসটা হয়, সত্যি সত্যিই যদি টাকা কালেকশন করতে না পারি, তাহলে আমার যে লসটা হবে এই লসটা যাতে আমি যাতে এই প্রভিশন বা রিজার্ভ থেকে যাতে ট্যাকাল দিতে পারি, এটার জন্যই কিন্তু একটা প্রভিশন ক্রিয়েট করে রাখতে হয়। দ্যাট মিন্স প্রভিশন ফর বেড ডেট হচ্ছে একটা রিজার্ভ অ্যাগেনস্ট দ্য ফিউচার প্রবাবল লস। ওকে, আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটর সম্পর্কে জানলাম যে ইটস এ ওরাল প্রমিস টু দ্য সেলার ফ্রম এ বায়ার অ্যাবাউট দ্য ডিউ পেমেন্ট, অ্যান্ড নোটস রিসিভেবল ইজ এ রিটার্ন প্রমিস টু দ্য সেলার ফ্রম এ বায়ার অ্যাবাউট দ্য ডিউ পেমেন্ট, অ্যান্ড বেড ডেট মানে কি? বেড ডেট মানে হচ্ছে ডেটরের কাছ থেকে যদি টাকা কালেকশন করা যদি পসিবল না হয়, তাহলে যে লসটা হবে এটাকে আমরা বেড ডেট হিসেবে রেকর্ড করি। আর ফিউচার প্রবাবল লসের অ্যাগেনস্টে যেই প্রভিশন আর রিজার্ভ ক্রিয়েট করা হয় সেটাই হচ্ছে প্রভিশন ফর বেড ডেট নামে রেকর্ড করতে হয়। আমরা এই চারটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা আশা করি বুঝে গেছি। তোমাদের যদি কারো বুঝতে যদি কোনো অসুবিধা হয়, এর মধ্যে যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে, আমাকে একটু কমেন্টস বক্সে লিখে দিও যে আমি এই জিনিসটা বুঝিনি, তো নেক্সটে আমি আবার বুঝিয়ে দিব। ওকে, এবার আসো আমরা দেখি আমাদের এখানে স্লাইডে কী আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ দিস চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো জেনারেলি এসে থাকে সেই কোশ্চেনগুলো আমি এখানে একটু লিখেছি। আমরা জানি যে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট থাকে, এ বি সি। রিকোয়ারমেন্ট এতে যে ধরনের কোশ্চেনগুলো সচরাচর আসে আমি সেগুলো এখানে সাজিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার ওয়ান, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ নিউ প্রভিশন ফর বেড ডেট, অর্থাৎ নিউ প্রভিশন ফর বেড ডেট ক্যালকুলেট করার জন্য বলেছে, এরকম কোশ্চেন আসে। এবং নাম্বার টু বলেছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স, কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্স কীভাবে বের করতে হয় এটা আমরা এখানে শিখব। তারপর আমাদের থ্রি নাম্বার বলেছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল, নেট অ্যাকাউন্ট রিসিভেবল কীভাবে বের করতে হয় এটা আমরা এখানে শিখব। ঠিক আছে, এই তিনটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর রিকোয়ারমেন্ট এ। রিকোয়ারমেন্ট এতে এই তিনটা কোশ্চেনে যে কোনো একটা কোশ্চেন তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, এবার আসো রিকোয়ারমেন্ট বিতে কী আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট বিতে আমাদের এখানে বলেছে যে শো নেসেসারি জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ বিতে সাধারণত এরকম কোশ্চেনই আসে, জার্নাল এন্ট্রিজ আসে যে কীভাবে আমরা এই অন ক্রেডিট সেল করলে কীরকম জার্নাল দিতে হয়, তারপরে হচ্ছে যে বেড ডেটের জন্য কীরকম জার্নাল দিতে হয়, ঠিক আছে, এবং প্রত্যেক ইয়ার শেষে বেড ডেট অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য কীরকম জার্নাল দিতে হয়, এই জিনিসগুলো আমরা এই রিকোয়ারমেন্ট বি এর জন্য শিখব। এবং রিকোয়ারমেন্ট বিতে জেনারেলি এই জার্নাল এন্ট্রিজই আসে। রিকোয়ারমেন্ট সিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিপেয়ার অ্যাকাউন্ট, রিসিভেবল অ্যাকাউন্ট, বেড ডেট অ্যাকাউন্ট, প্রভিশন ফর বেড ডেট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে লেজার অ্যাকাউন্ট। কীভাবে লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট কীভাবে প্রিপেয়ার করতে হয়, তারপরে হচ্ছে যে বেড ডেট অ্যাকাউন্ট, প্রভিশন ফর বেড ডেট অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে লেজার, তাই না? যখন কিনা আমাদেরকে এরকম যে কোনো অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলবে, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট করতে বলবে, তারপরে হচ্ছে বেড ডেট অ্যাকাউন্ট করতে বলবে, তাহলে আমরা লেজার করব। আমরা টি ফরম্যাট অর মুভিং ব্যালেন্স ফরম্যাট, যেই ফরম্যাটেই ইচ্ছা আমরা করতে পারবো। তারপর আমাদের এখানে আরেকটা কোশ্চেন বলেছে নাম্বার টুতে যে শো দ্য প্রেজেন্টেশন অফ বেড ডেট এক্সপেন্স ইন দ্য ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড শো অ্যাকাউন্ট রিসিভেবল ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ বেড ডেট এক্সপেন্সকে কীভাবে ইনকাম স্টেটমেন্টে প্রেজেন্ট করতে হয়, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলকে কীভাবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটে কীভাবে প্রেজেন্ট করতে হয়, ওই প্রেজেন্টেশনটা আমরা এখানে শো করতে হবে। ওকে,
তো একটু ভালো করে আমরা খেয়াল করি, আমাদের এখানে এরপরে আমি এখানে একটা স্টেম দিয়েছি যে আমাদের স্টেমগুলো আসলে কীরকম আসে। এখানে তোমরা একটা স্টেম দেখতে পাচ্ছ, একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। এই স্টেমের উপর বেসিস করেই আমাদের ওই যে একটু আগে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দিলাম সেগুলো আমাদেরকে সলিউশন করতে হবে। তা এখন কথা হচ্ছে আজকে আমি তোমাদেরকে যেটা করব, রিকোয়ারমেন্ট এ এর যে তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো কিভাবে এই স্টেমের উপর বেসিস করে কিভাবে আমরা সলিউশন করতে হয় সেগুলো আমি আজকে তোমাদেরকে একটু শিখিয়ে দিব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো আমি কিভাবে করতেছি, আমাদের এখানে যে স্টেমটা আছে একটু স্টেমটা আমি একটু পড়ি। আমাদের এখানে বলেছে যে দ্য ফলোয়িং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম দ্য বুকস অফ রহিম ট্রেডার্স, রহিম ট্রেডার্সের বুকস অফ অ্যাকাউন্টস থেকে আমাদের এই ইনফরমেশানগুলো আমরা কালেক্ট করতে পেরেছি। আমাদের এখানে আছে যে অ্যাকাউন্ট রিসিভেবল 1st January 2019 টাকা 1 লাখ, অর্থাৎ 1st January 2019 তাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 1 লাখ টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অর রেকর্ডেড বেড ডেট হচ্ছে 8000। রিটার্ন অর রেকর্ডেড বেড ডেট মানে যেই বেড ডেট একদম মানে রেকর্ড করা হয়ে গেছে, রাইট অফ করা হয়ে গেছে, যখন কিনা আমি একদম পুরো নিশ্চিত হয়ে যাব যে হ্যাঁ ওনার কাছ থেকে আমার আর টাকা পাওয়া কি পসিবল না, উই ডেটর বা উই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা কালেকশান করার পসিবল না, অনেক চেষ্টা করেছি টাকা কালেকশান করার জন্য, ঠিক আছে, শেষ পর্যন্ত আমি বুঝে গেলাম যে ওনার কাছ থেকে টাকা আর কালেকশান করা পসিবল না, তখনই কিন্তু আমাকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট রিসিভেবলকে এই বেড ডেট হিসেবে রাইট অফ করে ফেলতে হবে, একটা অ্যাকাউন্ট রিসিভেবলকে রাইট অফ করে ফেলতে হয় তখন, ঠিক আছে, তো বেড ডেট হিসেবে রেকর্ড করে ফেলতে হবে। তো এরকম রেকর্ডেড রিটার্ন বেড ডেট হচ্ছে টাকা 1000, ওকে। তারপর আমাদের এখানে বলেছে যে প্রভিশন ফর বেড ডেট 1st January 2019 টাকা 15000, অর্থাৎ বছরের প্রথম তারিখে যেই প্রভিশনটা দেওয়া আছে এটা হচ্ছে ওল্ড প্রভিশন, আগেই ক্রিয়েট করে এরকম একটা আগেই ক্রিয়েট করেছি এরকম একটা প্রভিশন ফর বেড ডেট, ঠিক আছে, ওল্ড প্রভিশন এটাকে আমরা ধরবো। মাঝে মাঝে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর হচ্ছে রিটার্ন বেড ডেট, প্রভিশন ফর বেড ডেট, এগুলো মাঝে মাঝে এরকমভাবে সরাসরি না দিয়ে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে দিয়ে দেয়। তো মনে রাখবা যে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যদি বেড ডেট দেয় মাঝে মাঝে, কিন্তু ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যদি দেয়া থাকে তখন কিন্তু আবার রিটার্ন বা রেকর্ডেড ওয়ার্ডটা অনেক সময় বলে না, ডিরেক্টলি বলে না। তো মনে রাখতে হবে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যদি এরকম বেড ডেট যদি থাকে তখন ওই ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যে বেড ডেট থাকে ওইটাকে আমরা রিটার্ন অর রেকর্ডেড বেড ডেট ধরবো, আর ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যদি প্রভিশন ফর বেড ডেট থাকে ওইটাকে আমরা ওল্ড প্রভিশন ধরবো। মনে থাকবে এটা, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপর আমাদের এখানে বলেছে যে আদার্স কিছু ইনফরমেশান আমাদের এখানে দিয়েছে, সেটা হচ্ছে যে ডিউরিং দ্য ইয়ার সেলস অন ক্রেডিট টাকা 50000, এই বছরে 2019 এই বছরে কী করা হয়েছে সেটা হচ্ছে যে বাকিতে সেল করেছি আমরা 50000 টাকা, কালেক্টেড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 20000, আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 20000 টাকা কালেক্ট করতে পেরেছি। এরপর আমাদের এখানে বলেছে যে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ নট কালেক্টেবল অবলিক, টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ টু বি রেকর্ডেড অ্যাজ বেড ডেট অবলিক আনরিটার্ন অর আনরেকর্ডেড বেড ডেট টাকা 5000। তো এই জিনিসটা একটু আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের ওইখানে একটা রিটার্ন অর রেকর্ডেড বেড ডেট ছিল, আর এখানে আবার বলেছে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ নট কালেক্টেবল, কালেক্টেবল দ্যাট মিন্স কালেক্ট করা সম্ভব না, ইজ নট কালেক্টেবল, কালেক্ট করা যাবে না, তাই না? কার কাছ থেকে? ওই অ্যাকাউন্ট যাদের কাছ থেকে বাকিতে সেল করেছি তাদের কাছ থেকে 5000 টাকা কালেক্ট করা যাবে না, কালেক্ট করা নাও যেতে পারে এরকম আর কি, ঠিক আছে, ইজ নট কালেক্টেবল। অথবা আমাদের এখানে বলেছে যে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলা এই তিনটা সেন্টেন্স আমি এখানে আসলে কী কী উপায়ে এই কী কী উপায়ে এই আনরিটার্ন বেড ডেট বা আনরেকর্ডেড বেড ডেটের সেন্টেন্সটা এই তিনটা যেই ওয়ে আছে, ঠিক আছে, এই তিনটা অল্টারনেটিভ সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্স তোমাদের স্টেমের মধ্যে থাকবে, হয়তো বা এরকমভাবে বলবে যে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ নট কালেক্টেবল, অথবা বলতে পারে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ টু বি রেকর্ডেড অ্যাজ বেড ডেট, দ্যাট মিন্স 5000 টাকাকে বেড ডেট হিসেবে রেকর্ড করতে হবে, দ্যাট মিন্স এখনও রেকর্ড করা হয়নি, তো যেটা এখনও রেকর্ড করা হয়নি বা রাইট অফ করা হয়নি সেটাই তো হচ্ছে আনরিটার্ন বা আনরেকর্ডেড, বুঝে নিতে হবে। যদি কিনা এরকম বলে দেয় যে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ টু বি রেকর্ডেড অ্যাজ বেড ডেট, ইজ টু বি রেকর্ডেড অ্যাজ বেড ডেট, দ্যাট মিন্স এটা এখনও রেকর্ড করা হয়নি, রেকর্ড করতে হবে, তো যেটা কিনা রেকর্ড করা হয়নি রেকর্ড করতে হবে সেটাই হচ্ছে আনরেকর্ডেড বেড ডেট বা আনরিটার্ন বেড ডেট ধরবো। এর জন্য আমি এখানে অবলিক দিয়ে লিখে দিয়েছি এটাই হচ্ছে আনরিটার্ন আর আনরেকর্ডেড বেড ডেট, তার মানে উপরে যেটা বলছে সেটা হচ্ছে রিটার্ন বেড ডেট আর
এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আনরিটেন বেড ডেট। ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যে বেড ডেট থাকবে সেটা হচ্ছে রিটেন বেড ডেট বা রেকর্ডেড বেড ডেট। অ্যাডজাস্টমেন্টটা আমাকে যেটা বলবে যে ইজ টু বি রেকর্ডেড, এটা হচ্ছে আনরেকর্ডেড বেড ডেট বা আনরিটেন বেড ডেট। ওকে, তারপর আমাদের এখানে বলেছে ক্রিয়েট এ প্রভিশন ফর বেড ডেট এট দ্য রেট অফ 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 10% কী করতে হবে? প্রভিশন ক্রিয়েট করতে হবে, প্রভিশন ফর বেড ডেট ক্রিয়েট করতে হবে, তাই না? তো এটা এখনও ক্রিয়েট করা হয়নি, ক্রিয়েট করতে বলেছে, তার মানে ইটস নিউ প্রভিশন ফর বেড ডেট। উপরে যেটা বলেছে সেটা হচ্ছে ওল্ড প্রভিশন ফর বেড ডেট, নিচে যেটা ক্রিয়েট করতে বলেছে সেটা হচ্ছে নিউ প্রভিশন ফর বেড ডেট। তার মানে আমরা মনে রাখবো ট্রায়াল ব্যালেন্সের ভিতরে বা এরকম যেই বেড প্রভিশন ফর বেড ডেট বছরের প্রথম তারিখে, 1st January বছরের অ্যাকাউন্টিং ইয়ারের প্রথম তারিখে, অ্যাকাউন্টিং ইয়ারের প্রথম তারিখে যেই প্রভিশন ফর বেড ডেট দিবে, অথবা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যে বেড ডেট, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যে প্রভিশন ফর বেড ডেট দিবে, অথবা 1st January যে প্রভিশন ফর বেড ডেট দিবে সেটাকে আমরা ওল্ড প্রভিশন ধরব। অপরদিকে অ্যাডজাস্টমেন্টে, আদার্স ইনফরমেশনে যেই প্রভিশন ফর বেড ডেট ক্রিয়েট করতে বলবে বা অ্যালাউন্স ফর বেড ডেট ক্রিয়েট করতে বলবে সেটা হচ্ছে নিউ প্রভিশন ফর বেড ডেট ধরতে হবে। ওকে, এটা হচ্ছে নিউ প্রভিশন আর ওইটা হচ্ছে প্রথম 1st January হচ্ছে ওল্ড প্রভিশন। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্যাম্প। আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, রিটার্ন বেড ডেট আছে, তারপরে ওল্ড প্রভিশন ফর বেড ডেট আছে। আমাদের এখানে বলেছে এই বছরে টোটাল 50,000 টাকা অন ক্রেডিট বাকিতে সেল করা হয়েছে। আমাদের এখানে বলেছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 20,000 টাকা আমরা কালেকশন করতে পেরেছি। আমাদের এখানে এটাও বলেছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের 5,000 টাকাকে বেড ডেট হিসেবে রেকর্ড করতে হবে, কালেক্ট করা যাবে না। আবার এটাও বলেছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 10% প্রভিশন ক্রিয়েট করতে। অনেক বড় একটা স্ট্যাম, তাই না? আসলে তোমাদের কিন্তু এক্সামে এত বড় স্ট্যাম কিন্তু আসবে না। তোমাদের বোঝার সুবিধার্থে স্ট্যাম্পটা একটু বড় করেছি, যাতে একটা স্ট্যাম্প দিয়েই যাতে তোমাদের সব কিছু কভার আপ হয়ে যায়। ওকে, আচ্ছা, তো দেখো আমি এটা একটু মুছে ফেলছি। আমি এখন তোমাদের সেই রিকোয়ারমেন্ট এতে যে তিনটা কোশ্চেন চেয়েছে, আমি এই স্ট্যাম্পেরটাকে ইউজ করে আমি সেই তিনটা কোশ্চেন সলিউশন করব। আমি তাহলে একটু প্রিভিয়াস স্লাইডে ফিরে যাই। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট এতে প্রথম যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নিউ প্রভিশন ফর বেড ডেট। কীভাবে নিউ প্রভিশন ফর বেড ডেট বের করতে হয় তোমরা একটু খেয়াল করো, যে এখানে আমি এখানে লিখছি রিকোয়ারমেন্ট এ কোশ্চেন নাম্বার 1। আমাদের এখানে বলেছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নিউ প্রভিশন ফর বেড ডেট। ওকে, নিউ প্রভিশন ফর বেড ডেট, আমি এখন যে ফর্মেটটা লিখিয়ে দিব এই ফর্মেট তোমরা অলওয়েজ খেয়াল করবে, সেটা হচ্ছে যে আমাদের স্টেমের মধ্যে দেখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল কত দেওয়া আছে। আমরা দেখি আমাদের স্টেমের মধ্যে, আমরা এখন নিউ প্রভিশন ফর বেড ডেট বের করব। আমাদের স্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কত দেওয়া আছে। আমরা একটু ফিরে যাই নেক্সট স্লাইডে, যেখানে স্ট্যাম্পটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে দেওয়া আছে হচ্ছে 1,00,000 টাকা। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 1,00,000 টাকা লিখব। এটার সাথে আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে সেলস অন ক্রেডিট। সেলস অন ক্রেডিট, আমরা অন ক্রেডিট এই বছরে আমরা অন ক্রেডিট কত টাকা সেল করেছি ডিউরিং দ্য ইয়ার, সেলস অন ক্রেডিট টাকা 50,000। ওকে, সো আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সেলস অন ক্রেডিট বাকিতে যে সেল করেছি এটা আমরা প্লাস করব। প্লাস করলে আমাদের কত হবে? 1,50,000 টাকা, তাই না? এরপর এখান থেকে আমরা যে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল এআর, এই অব্লিকার, দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কত টাকা কালেক্ট করেছি? 20,000 টাকা। তাহলে যেটা কালেক্ট করেছি এটা আমরা মাইনাস করব। তাহলে 1,50,000 টাকা থেকে যদি 20,000 টাকা মাইনাস করি সেক্ষেত্রে 1,30,000। এই 1,30,000 টাকা থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আনরিটেন বেড ডেট আর আনরেকর্ডেড বেড ডেট মাইনাস করতে হবে। ওকে, আমাদের এখানে আনরিটেন আর আনরেকর্ডেড বেড ডেট হচ্ছে কত? 5,000, তাই না? টাকা 5,000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ নট কালেক্টেবল, এটা কালেক্ট করা যাবে না, কালেক্ট করা সম্ভব নয়। টাকা 5,000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ টু বি রেকর্ডেড অ্যাজ বেড ডেট, এটাকে বেড ডেট হিসেবে রেকর্ড করতে হবে। দ্যাট মিনস এটাই হচ্ছে আনরেকর্ডেড বেড ডেট। তাহলে আমরা এটা মাইনাস করব, এটা মনে রাখতে হবে।
তাহলে 130,000 থেকে যদি 5,000 টাকা মাইনাস করি সেক্ষেত্রে হচ্ছে 125,000। এই 125,000 টাকার উপরই আমরা এখন স্লো নিউ প্রভিশন ফর বেড ডেট ইকাল টু 125,000 × 10%। ওকে, অর্থাৎ 10% প্রভিশন ক্রিয়েট করতে বলেছে, তাহলে 125,000 × 10% হচ্ছে 12,500। এটাই হচ্ছে আমাদের নিউ প্রভিশন ফর বেড ডেট। তাহলে আমরা জানতে পারলাম যে কীভাবে নিউ প্রভিশন ফর বেড ডেট ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আমাদের স্টেমে দেয়া থাকবে, সেই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমরা যদি স্টেমের মধ্যে সেলস অন ক্রেডিট যদি থাকে তাহলে আমরা সেলস অন ক্রেডিট আমরা কী করবো প্লাস করব। তারপর অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যদি এরকম কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল যদি থাকে যে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা টাকা কালেক্ট করেছি এটা আমরা মাইনাস করব, মাইনাস করে তারপর আনরিটার্ন বা আনরেকর্ডেড বেড ডেট মাইনাস করতে হবে। এখানে কিন্তু রিটার্ন বেড ডেট আমি আনিনি, ওই যে রিটার্ন বা রেকর্ডেড বেড ডেট কিন্তু এখানে আনা হয়নি, আমরা আনরিটার্ন বা আনরেকর্ডেড বেড ডেট আমরা মাইনাস করব। মাইনাস করার পর যে অ্যামাউন্ট হবে সেইটার উপর এবার স্টেমে যত পার্সেন্ট প্রভিশন ক্রিয়েট করতে বলবে নতুন করে, সেই তত পার্সেন্ট আমরা ক্যালকুলেট করলেই নিউ প্রভিশন ফর বেড ডেটের অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ নিউ প্রভিশন ফর বেড ডেট। এই ফরম্যাটে আমরা অলওয়েজ আমরা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট এতে আসার উপযোগী যে তিনটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ইট ইস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কীভাবে নিউ প্রভিশন ফর বেড ডেট বের করতে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কী আছে? আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, ওকে আমরা একটু দেখে আসি, সরি, দেখো আমাদের এখানে বলেছে যে নাম্বার টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। কীভাবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয়, তো কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সটা আমরা এখন বের করব। সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার টু, কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। এই কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স কীভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখে নেই। আমরা একটু আমাদের স্ট্যামে চলে যাই। আমাদের স্ট্যামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের স্ট্যাম। ওকে, তো মনে রাখো এই হচ্ছে ফরম্যাট, আমি লিখিয়ে দিচ্ছি, ফরম্যাটের সাথে সাথে সলিউশনও হবে। রিটার্ন বেড ডেট অ্যাট ফার্স্ট লিখতে হবে। আমাদের এখানে রিটার্ন বেড ডেট আছে কত? রিটার্ন অর রেকর্ডেড বেড ডেট হচ্ছে 8,000। এই রিটার্ন বেড ডেটের সাথে প্লাস করতে হবে আনরিটার্ন বেড ডেট। আনরিটার্ন বেড ডেট কত? ওই যে 5,000 টাকা, এটা আমরা প্লাস করব। প্লাস করলে হচ্ছে 13,000 প্লাস নিউ প্রভিশন ফর বেড ডেট। নিউ প্রভিশন ফর বেড ডেট কোনটা? এই যে আরেকটাকে বের করলাম, আরেকটাকে আমরা নিউ প্রভিশন ফর বেড ডেট বের করেছি না, কত টাকা বের হয়েছিল ওইখানে? 12,500। এটা প্লাস করতে হবে, তাহলে হচ্ছে 25,500। এইটা থেকে আমাদেরকে মাইনাস করতে হবে ওল্ড প্রভিশন ফর বেড ডেট। ওল্ড প্রভিশন ফর বেড ডেট কোনটা? ওই যে ফার্স্ট জানুয়ারি 2019 যেই প্রভিশন ফর বেড ডেট সেটাই হচ্ছে ওল্ড প্রভিশন ফর বেড ডেট। ওটা হচ্ছে 15,000, সরি, এটার অ্যামাউন্ট হচ্ছে 15,000, মাইনাস করতে হবে। মাইনাস করলে কত বের হবে? 10,500। সো ইটস কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স 10,500। এটা হচ্ছে ফরম্যাট, রিটার্ন বেড ডেট প্লাস আনরিটার্ন বেড ডেট প্লাস নিউ প্রভিশন ফর বেড ডেট মাইনাস ওল্ড প্রভিশন ফর বেড ডেট। রিটার্ন বেড ডেট কোনটা? ওই যে যেটা ট্রায়াল ব্যালেন্সের ভিতরে দেওয়া থাকবে, অথবা এরকম ভাবে সরাসরি বলাও থাকে অনেক সময় যে রিটার্ন বেড ডেট হচ্ছে 8,000 টাকা, এটা আমরা লিখলাম। এটার সাথে আমরা আনরিটার্ন বেড ডেট প্লাস করব, নিউ প্রভিশন ফর বেড ডেট যেটা আমরা আরেকটু আগে বের করেছি, দ্যাট মিনস কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করার জন্য আমার নিউ প্রভিশন জানা থাকতে হবে, নিউ প্রভিশন বের করতে হবে। নিউ প্রভিশন ফর বেড ডেট হচ্ছে 12,500, এটা আমরা প্লাস করব। এই তিনটা প্লাস, এরপরে ওল্ড প্রভিশনটা মাইনাস করে দিতে হবে। ফাইনালি
ওল্ড প্রভিশন হচ্ছে বছরের প্রথম তারিখে যেই প্রভিশনটা দেওয়া থাকে সেটা হচ্ছে ওল্ড প্রভিশন, এটা আমরা মাইনাস করব। তাহলে রিটার্ন প্লাস আনরিটার্ন প্লাস নিউ প্রভিশন মাইনাস ওল্ড প্রভিশন, এভাবে শর্টকাট মনে রাখতে হবে, রিটার্ন প্লাস আনরিটার্ন প্লাস নিউ প্রভিশন মাইনাস ওল্ড প্রভিশন, ঠিক আছে? এভাবে আমরা মনে রাখব, কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স পেয়ে যাব, খুবই সোজা, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে, কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স, এটা এই চ্যাপ্টারের জন্য, এটা আমাদের বের করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেই দুটো কোশ্চেন এখন সলিউশন করলাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর ইউ, ওকে? দেন আমাদের এখানে লাস্ট যেই কোশ্চেনটা এখন আমি সলিউশন করব, আমাদের এখানে কী আছে আমরা একটু দেখি। আমরা আবার আমাদের রিকোয়ারমেন্ট এতে চলে যাই, রিকোয়ারমেন্ট এতে আমাদের এখানে কী আছে একটু দেখি। সেটা আমাদের এখানে বলা আছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল। কীভাবে নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হয়, তাহলে দেখো কোশ্চেন নাম্বার থ্রি, নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল কীভাবে বের করতে হয়। এই নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল এটা বের করতে হলে আমরা আবার এখন আমাদের সিস্টেমে ফিরে যাব। ওকে, অ্যাট ফার্স্ট আমাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে, অর্থাৎ যেই ফরম্যাটে আমরা নিউ প্রভিশন ফর বেড ডেট বের করেছিলাম ঠিক সেই ফরম্যাট অনুযায়ী আমরা আগাবো। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের এখানে কত টাকা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল সেটা হচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে টাকা 1 লাখ। সো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লাখ টাকা এখানে লিখব। এরপর আমাদের এটার সাথে কী করতে হবে, সেলস অন ক্রেডিট, সেলস অন ক্রেডিট মানে বাকিতে যদি সেল করার কথা যদি স্টেমে থাকে, সেলস অন ক্রেডিট ডিউরিং দ্য ইয়ার, সেলস অন ক্রেডিট টাকা 50,000। সো উই হ্যাভ টু অ্যাড টাকা 50,000 উইথ অ্যাকাউন্ট রিসিভেবল, সো উই গেট 1,50,000। দেন উই হ্যাভ টু ডিডাক্ট কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 20,000। সো ইফ উই ডিডাক্ট 20,000 ফ্রম 1,50,000, সো উই গেট 1,30,000। ওকে, দেন উই হ্যাভ টু ডিডাক্ট আনরিটেন বেড ডেট, আনরিটেন বেড ডেট ইজ টাকা 5,000। সো উই গেট টাকা 1,25,000। ফাইনালি উই হ্যাভ টু ডিডাক্ট নিউ প্রভিশন ফর বেড ডেট, নিউ প্রভিশন ফর বেড ডেট কত, 12,500। সো ইফ উই ডিডাক্ট দিস অ্যামাউন্ট ফ্রম 1,25,000, সো উই গেট 1,12,500। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, একটু ভালো করে সবাই খেয়াল করো, যদি কিনা আমাদের এরকম যদি বলে যে নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে, তাহলে আমরা কীভাবে বের করব, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সেলস অন ক্রেডিট বা সেলস অন অ্যাকাউন্ট বাকিতে যদি সেল করার কথা যদি স্টেমে যদি থাকে প্লাস করতে হবে, তারপর সেখান থেকে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস করতে হবে। এগুলো সব স্টেমে থাকলেই আমরা কাজগুলো করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সেলস অন ক্রেডিট প্লাস করবো, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস করবো, আনরিটার্ন বেড ডেট মাইনাস করবো। রিটার্ন বেড ডেট কিন্তু এখানে আনা যাবে না, আনরিটার্ন বেড ডেটটা মাইনাস করবো, তারপর নিউ প্রভিশন ফর বেড ডেট মাইনাস করবো। নিউ প্রভিশন ফর বেড ডেট কিন্তু আমরা এই অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ করেই কিন্তু আমরা এই যে 1,25,000 এটার উপর পার্সেন্টেজ যত পার্সেন্ট করতে বলবে তত পার্সেন্ট করেই কিন্তু আমরা নিউ প্রভিশনটা পাই, সেই নিউ প্রভিশনটা আবার মাইনাস করে দিতে হবে। মাইনাস করলেই আমরা নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল পেয়ে যাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি, আর একটু সহজ করে দেই, সেটা হচ্ছে যে তোমরা একটু দেখো যে এখানে আমাদের এই যে রিকোয়ারমেন্ট সিতে, এই যে এখানে নাম্বার 2 নাম্বার কোশ্চেন যেটা বলেছে যে শো দ্য প্রেজেন্টেশন অফ বেড ডেট এক্সপেন্স ইন দ্য ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড শো দ্য অ্যাকাউন্ট রিসিভেবল ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আমি কিন্তু তোমাদেরকে এই দুইটার সলিউশনও কিন্তু আমাদের করা হয়ে গেছে। কীভাবে সেটা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে শো দ্য প্রেজেন্টেশন অফ বেড ডেট এক্সপেন্স ইন দ্য ইনকাম স্টেটমেন্ট, দ্যাট মিন্স ইনকাম স্টেটমেন্টে বেড ডেট এক্সপেন্সকে প্রেজেন্ট করতে বলছে। তো ইনকাম স্টেটমেন্টে কী দেখাতে হয়, কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্সটা শো করতে হয়। আর একটু আগে মানে এই যে কোশ্চেন নাম্বার 2 তে আমি যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স যেই ফরম্যাটে বের করেছি ঠিক সেটাই
যদি আমাদের যদি এই কোশ্চেনটা যদি আসে যে শো দ্য প্রেজেন্টেশন অফ বেড ডেট এক্সপেন্স ইন দ্য ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টে যদি বেড ডেট এক্সপেন্স শো করতে বলে, প্রেজেন্ট করতে বলে, আমি ওই যে কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্স যেটা বের করেছি, রিটার্ন বেড ডেট প্লাস আনরিটার্ন বেড ডেট প্লাস নিউ প্রভিশন মাইনাস ওল্ড প্রভিশন, ঠিক সেটা লিখে দিবা, হয়ে যাবে শেষ। ঠিক আছে, দ্যাট মিন্স কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স যদি কিনা বলে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স, কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্স বের করো, ওইটা বললে যে অ্যান্সার হবে এই শো দ্য প্রেজেন্টেশন অফ বেড ডেট এক্সপেন্স ইন দ্য ইনকাম স্টেটমেন্ট, এটা বললেও একই অ্যান্সার হবে, দুইটার অ্যান্সার সেম। ওকে, এরপর নেক্সট যে আরেকটা আছে, শো দ্য অ্যাকাউন্ট রিসিভেবল ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে অ্যাকাউন্ট রিসিভেবল যদি প্রেজেন্ট করতে বলে, তাহলে আমরা কী করবো, এই যে এখন যেটা করলাম নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমাকে রিকোয়ারমেন্ট এতে যদি বলে যে ক্যালকুলেট নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমি যেভাবে বের করেছি এটার অ্যান্সার যেভাবে করতে হয়, আমাকে যদি এখন সিতে রিকোয়ারমেন্ট সিতে বল যদি বলে যে শো দ্য অ্যাকাউন্ট রিসিভেবল ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাকাউন্ট রিসিভেবলকে শো করো, প্রেজেন্ট করো, তাহলে আমি ঠিক এভাবে বের করে দিব অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমি যেভাবে এখন প্লাস মাইনাস করেছি, প্লাস মাইনাস করে যেই অ্যান্সারটা পেয়েছি এটাই হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের প্রেজেন্টেশন এইটাই। তাহলে তোমরা বুঝতে পারলে যে রিকোয়ারমেন্ট এতে যেই তিনটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ওই তিনটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনের অ্যান্সারের সাথে এগুলো মিল আছে। তাহলে আজকে আমরা শিখে গেলাম যে কীভাবে আমাদের রিকোয়ারমেন্ট এ আসার উপযোগী তিনটা কোশ্চেন কীভাবে করতে হয়। নাম্বার ওয়ান আমরা শিখেছি যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নিউ প্রভিশন ফর বেড ডেট, নিউ প্রভিশন ফর বেড ডেট কীভাবে বের করতে হয়। এরপর আমরা শিখেছি যে কীভাবে ক্যালকুলেট করতে হয় কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্স, ওই কারেন্ট ইয়ারের বেড ডেট এক্সপেন্সের সাথে আবার প্রেজেন্টেশন অফ বেড ডেট এক্সপেন্স ইন দ্য ইনকাম স্টেটমেন্ট মিল আছে। তাহলে আমরা কি একসাথে দুইটা শিখে গেলাম। এরপর আমরা ফাইনালি শিখলাম হচ্ছে কীভাবে নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হয়, তো এইটার অ্যান্সারের সাথে এইটার অ্যান্সার যেটা ওই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে অ্যাকাউন্ট রিসিভেবলের প্রেজেন্টেশন সেটাই। ঠিক আছে, তো আমরা ঠিক এভাবে বের করে দিব। আজকের ক্লাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বলছি যে প্যান্ডামিক পিরিয়ড চলছে, সো সবাই বাসায় ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, প্রার্থনা করি সবাই, যাতে কিনা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মহামারী রোগটা দূর করে দেন, আল্লাহ তাআলা সবাইকে যাতে সুস্থ করে দেন। আর আমরা বাসায় যারা এখন স্টুডেন্ট আছি, যারা বাসায় আমরা পড়াশোনা করি, নামাজ কালাম করি এবং সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি দোয়া করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এ পর্যন্তই। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।